হ্যালো গাইস, বিএম অফার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আছি আপনাদের সঙ্গে বিক্রম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব যে কেন এয়ারটেল পেমেন্ট ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে 12 টাকা কেটে নিচ্ছে। তো তার বিস্তারিত জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এয়ারটেল পেমেন্ট ব্যাংক 1 অক্টোবর 2020 থেকে একটা নতুন চার্জ কাটতে শুরু করেছে, যেটা 1 অক্টোবর 2020 থেকে। তো তার চার্জের জন্য আমাদের অ্যাকাউন্ট থেকে 12 টাকা কেটে নেওয়া হচ্ছে। তো এই টাকাটি কেন কেটে নেওয়া হচ্ছে তার জন্য আমরা আজকের এই ভিডিওটি এনেছি। তো বন্ধুরা, প্রথমে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংক ওপেন করে নেবেন, বা যাদের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ আছে সেটি ওপেন করে নেবেন। সেটি ওপেন করার পর হোম পেজ চলে আসবে, এবং হোম পেজের নিচের দিকে দেখবেন মোর অপশান ক্লিক আছে, সেই মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন ব্যাংকিং, সেই ব্যাংকিং অপশানে ক্লিক করবেন। ব্যাংকিং অপশানে ক্লিক করার পর নিচের দেখতে পাবেন স্টেটমেন্ট অফ চার্জ, যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেই ইন্টারফেসে আপনাদের সমস্ত তথ্য বা কিসের জন্য চার্জটি কাটা হচ্ছে সেটি আপনাদের দেখিয়ে দেবে। তো অনেকেই জানেন না হয়তো যে এই টাকাটি কিসের জন্য কেটে নেওয়া হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে। তো একটু স্ক্রল ডাউন করে আপনারা এখানে নিচে চলে যাবেন। তো এখানে 6 নাম্বার বা 6 নাম্বার যে পয়েন্টটি আছে সেটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। তো 6 নাম্বার পয়েন্টে কী বলা হয়েছে বন্ধুরা, একটু ভালোভাবে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে SMS অ্যালার্ট টু বি চার্জড অ্যাট 10 এক্সক্লুসিভ অফ GST। অর্থাৎ আপনাকে এটা SMS যে অ্যালার্ট আসে আপনার মোবাইলে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে, বা আপনার ট্রানজাকশানের ধরুন যে সমস্ত আপনার ফোনে SMSগুলি আছে তার জন্য এখানে আপনাকে 10 টাকা করে চার্জ করা হবে এক্সক্লুসিভ অফ GST। অর্থাৎ GST সমেত আপনার অ্যাকাউন্ট থেকে 10 টাকা চার্জ করা হবে পার কোয়ার্টার ফর সেভিং ব্যাঙ্ক কাস্টমার। অর্থাৎ এটি যাদের সেভিং ব্যাঙ্ক কাস্টমার তাদের জন্য এটি প্রযোজ্য, ইফেক্টিভ ফ্রম আগস্ট 1, 2020। তো বন্ধুরা, এটি 1 আগস্ট 2020 চালু হয়েছে। দ্য চার্জ ইজ অ্যাপ্লিকেবল অন অল কোয়ার্টারলি অ্যাক্টিভ কাস্টমার। তো বন্ধুরা, এটি যে আপনার চার্জটি আছে 12 টাকা বা টোটালি 12 টাকা, সেটি আপনার প্রতি 3 মাসে একবার করে কাটা হবে। তো ইফেক্টিভ অক্টোবর 1, 2020 দ্য চার্জ ইজ অ্যাপ্লিকেবল ফর অল হাফ ইয়ারলি অ্যাক্টিভ সেভিং অ্যাকাউন্ট কাস্টমার। তো বন্ধুরা, এটি 2020 অক্টোবর থেকে কাজ করতে শুরু করেছে। তো ইতিমধ্যে আপনাদের 2 থেকে 1 থেকে 2 বার 12 টাকা করে কাটা হয়ে গিয়েছে অলরেডি। তো বন্ধুরা, এটি ছিল যে কিভাবে বা কেন আপনার অ্যাকাউন্ট থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক 12 টাকা করে কেড়ে নিচ্ছে। তো এটি একটা নতুন শর্ত যেখানে আপনাকে SMS-এর জন্য আপনাকে প্রতি 3 মাসে 10 টাকা করে GST সমেত চার্জ দিতে হবে। তো বন্ধুরা, এটি হচ্ছে আজকের ভিডিওটির বিষয়। তো বন্ধুরা, এই সমস্ত আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকবেন আমার এই চ্যানেল। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে। এখনকার মতো বাই বাই।